বাংলাদেশের জাতীয় বাইক পালসার এন এস বর্তমানে বাংলাদেশের হট ও ফেভারেট বাইকগুলোর মধ্যে বাজাজের বাইকগুলো হলো অন্যতম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আমরা সকলেই জানি বাংলাদেশে তিনশো পঞ্চাশ সিসি পর্যন্ত বাইকের পারমিট দেওয়া হয়েছে বাংলাদেশে অলরেডি দুইটি পাওয়ারফুল বাইক লঞ্চ করেছে একটি পালসার এন টু ফিফটি সিসি অন্যটি হিরো কারিজমা টু টেন সিসি এছাড়াও আমরা এখন অপেক্ষায় আছি হায়ার সিসি সেগমেন্টের উচ্চ গতির স্পোর্টস বাইকগুলোর জন্য বাংলাদেশের বাইকের বাজারে ব্যাপক পরিবর্তন পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তনকে লক্ষ্য করে বিশ্বকাপানো বাইকগুলো বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করবে আজকের এই ভিডিওটি অনেক বেশি এক্সক্লুসিভ হতে পারে ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন কারণ আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বাংলাদেশের বাইকের বাজারে লঞ্চ হতে পারে উচ্চগতির টপ বাইক চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের জাতীয় বাইক পালসার এন এস টু বর্তমানে বাংলাদেশের হট ও ফেভারেট বাইকগুলোর মধ্যে বাজাজের বাইকগুলো হলো অন্যতম বাজাজ পালসার এনএস সিরিজের এনএস ওয়ান সিক্সটি বাইকটি পূর্বে বাংলাদেশের বাজারে বেশ সুনাম অর্জন করেছিল কিন্তু অনেক দিন হল এনএস সিরিজের বাইকটির কোনো আপডেট নাই বর্তমানে ইন্ডিয়ার বাজারে বাজাজ এনএস টু হান্ড্রেড বাইকটি নতুন রূপে লঞ্চ করেছে এবং বেশ হাইপ ক্রিয়েট করেছে বাজাজ এন এস টু হান্ড্রেড নতুন এই বাইকটি বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ করতে পারে বাজাজ কম্পানি কারণ বাংলাদেশে এন সিরিজের বাইকটির অনেক বক্ত রয়েছে তো চলুন জেনে আসি বাজাজ এন 200 টু সিরিজের এই বাইকটির ইঞ্জিন সহ সংক্ষিপ্ত বিষয় বাইকটির ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে দশমিক পাঁচ সিসি লিকুইড কুলেট সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ওয়েল ট্রিপল স্পার প্লাগের সাথে পাওয়ারফুল ইঞ্জিন সাথে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এফআই ব্যবহার করা হয়েছে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে চব্বিশ দশমিক তেরো বিএসপি নয় হাজার সাতশো পঞ্চাশ আরপিএম এবং বাইকটি থেকে টর্ক উৎপন্ন করবে আঠারো দশমিক চুয়াত্তর নিউটন মিটার আট হাজার আর পি এম একজন রাইডারের জন্য মোস্ট কমফোর্টেবল বাইক হতে চলেছে কারণ বাইকটিতে ডুয়েল স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে বাইকটির কার্বয়েট একশো ষাট কেজি কমফোর্টের দিক বিবেচনা করলে বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আটষট্টি এবং বাইকটির সিট হাইট হচ্ছে একশো পাঁচ মিলিমিটার পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতর যে কেহ বাইকটি ইজিলি কন্ট্রোল করতে পারবেন অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী বাইকটিতে সিক্স স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং বাইকটি থেকে সর্বোচ্চ গতি তোলা সম্ভব হবে একশো চল্লিশ কিলোমিটারের আশেপাশে প্রতি ঘন্টায় রাইডারের কমফোর্টের জন্য আরও থাকছে থ্রি পার্ট হ্যান্ডেল সাথে আপসাইড ডাউন টেলিস্কোপিক ইউএসডি ফর্ক সাসপেনশন এবং পিছনের দিকে নিট্রক্স মনোসক সাসপেনশন বেটার ব্রেকিং এর জন্য বাইকটিতে ডুয়েল ডিক্স ব্রেক এর সাথে ডুয়েল চ্যানেল এভিএস সিস্টেম অ্যাভেলেবেল থাকবে বাইকটির ফ্রন্টে ডিক সাইজ তিনশো এম এবং রেয়ারের ডিক সাইজ দুশো তিরিশ দেওয়া হয়েছে এছাড়াও বাইকটির ফ্রন্টে থাকবে সতেরো ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে একশো বাই আশি সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং বাইকটির রেয়ারে থাকবে সতেরো ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে একশো তিরিশ বাই সত্তর সতেরো সেকশনের টিউবলেস রেডিয়াল টায়ার বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার এবং সর্বোচ্চ মাইলেজ পাওয়া যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটারের কম বেশি প্রতি লিটারে এছাড়াও বাইকটির সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানতে চাইলে কমেন্ট করুন